দিনটা ছিল শনিবার, আর আজকের ব্লগটা সকাল 9:30 থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠেই মোটামুটি ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে মানে একটুখানি রুটি বানাবো আমার জন্য, ঈশানির জন্য। তোমাদের দাদাভাই তো সকালে কোনোদিনই ব্রেকফাস্ট করে না রবিবার ছাড়া, তাও রবিবারও এক একদিন কপালে জোটে, এক একদিন জোটে না, বা আমরা ঘুরতে বেরিয়ে যাই, এরকমটাই হয়। তো যাই হোক, তো তার জন্য এই যে দেখো রুটি বানাচ্ছি, আপাতত 3-4 পিস রুটি হলেই মামের হয়েই যাবে সকালের ব্রেকফাস্ট। আর কালকে রাত্রে একটু সবজি পড়ে রয়েছে, তো সেই সবজিটা দিয়েই সকালে রুটিটা খেয়ে নেবো আর কি। তো যাই হোক, আমিও এদিকে রুটি করছি, দেখে ঈশানিকেও দেখো, ওকে ওর ছোট বেলুন চাকি ধরিয়ে দিয়েছি, ও সেটাতে দেখছে, ও তার ওর মতো করে রুটি বেলছে, যেখানটায় খারাপ হচ্ছে ছিঁড়ে ফেলছে। মানে ওকে তাহলে এইভাবে আর কি পাশে চুপটি করিয়ে বস করিয়ে রাখা যায়, নাহলে তো কোলে কোলে করে আমার মাথায় খারাপ করে দেবে, আর তখন আমি কোনো কাজই করতে পারবো না। যাই হোক, সবাই বলো কেমন আছো, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। মানে আমি ঈশানের রকমগুলো দেখে না আমার কথাই জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিতে একটুখানি দুই সাইডে ঘি লাগিয়ে নিয়েছি, কারণ এখানে সবাই বলেছে রুটির সঙ্গে ঘি লাগিয়ে খাবে, জিনিসটা অনেকটা হেলদিও হয় আর টেস্টি হয়, আর সত্যিই তাই। তো তার জন্য এই যে দেখো ঘি লাগিয়ে নিয়েছি রুটিতে, আর ওই পাশে সবজি রয়েছে। তো আমি রুটি খাওয়ার আগে ওই যে দেখো ঈশানির জন্য মানে ওই বাটিটা নিয়ে নিলাম, ওটাতে হালকা একটু চিনি দিয়েছি, মিছরিও দিই মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে চিনি দিই। তো আজকে চিনি দিয়ে ওই যে দেখো রুটিগুলো নিয়ে নিচ্ছি, রুটির ওপরে মানে ফোলা সাইডের যে পাতলা অংশটা সেটা হচ্ছে নিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি জল দিয়ে বা দুধ দিয়ে চটকে খাওয়াই। আজকে আপাতত সকালে বাড়িতে যেহেতু দুধ নেই, তাই ভাবলাম জল দিয়ে চটকে খাইয়ে দেবো। তো তার জন্য এই যে নিচ্ছি, তারপর আবার ভাবলাম যে না পুরোটাই দিয়ে দিয়ে, আর এখন যেহেতু একটুখানি বড় হয়ে গেছে, এখন আর ওই পাতলাটুকু দিয়ে কী বা করবো, তার জন্য আবার ভাবলাম পুরোটাই দিয়ে দিই। তো এই যে দেখো এখন ওকে খাওয়াবো, আর তারপরে আজকে আবার একটু স্নান টান করে দোকান যাব ভাবছি, কারণ তোমাদের দাদাভাই বললো যে একটুখানি মাংস নিয়ে আসো, আর আজকে তুমি একটু বিরিয়ানি বানাও, অনেকদিন হলো বিরিয়ানি খাওয়া হয়নি, আর তুমি বিরিয়ানি বানাও। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বিরিয়ানি, দোকানের বিরিয়ানি কিন্তু একদম পছন্দ করে না, খায়ও না। মানে আমার জোর জবরদস্তিতে যদি কখনো আমি বিরিয়ানি খাই, ওকে যদি বলি খাও খাও খাও, তখন হয়তো একটু একটু খায়। তবে আমি যদি ঘরে বানাই বা আমার মেজ দিয়েও যদি ঘরে বানাই, মানে ও ঘরে বানানো বিরিয়ানিটা বেশি পছন্দ করে, কারণ ও বলে দেয় যে তাতে যেন গোলাপ জল বা আতর এগুলো একটু কম দেওয়া হয়, যেন নাই দেওয়া হয় তাই ওর ভালো লাগে এরকম। আর বাচ্চাকে খাওয়াতে তো জানোই অনেকটা সময় লেগে যায়। ঈশানি দেখো ওই 50 বার ওকে বলছি মাম্মাম তুমি এদিকে আসো, ছুটে ছুটে আসো, এসে একটি বার করে হাঁ করে খেয়ে আবার চলে যাও। তো অনেক মানে ছল চাতুরি করে বাচ্চাদের খাওয়াতে হয়, এটা তো তোমরা জানোই। তো এই পাশের ব্যালকনিগুলো দেখছো কীরকম ভাঙা ভাঙা, আর আমার তো ভীষণ ভয় লাগে, তবুও মানে মজবুত, তবুও মাঝে মধ্যে ভয় করে আর কি। আগেই বলেছি যে এই সাইডের ব্যালকনিটা তবু একটু বড় রয়েছে, বাট ওই সাইডের ব্যালকনি যেটাতে মানে সারা দিন রোদ থাকে, ওই সাইডের ব্যালকনিটা মানে এতটাই সরু আর এতটাই ফাঁকা যে ওইদিকে মানে যাওয়াই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, কী আর করার। তো তারপরে এই যে দেখো চলে এসেছিলাম স্নান টান সেরে, বাজার করতে চলে এসেছি। আমি এসে এখন আলু নিচ্ছি, সাধারণত তোমাদের দাদাভাই আলু নিয়ে যায়, আলু বলো বা যে কোনো সবজি বাজার তোমাদের দাদাভাই করে, বাট আজকে যেহেতু ওই বিরিয়ানি খাওয়ার কথা হচ্ছে, ও বলছে আমি নাহলে 3টের সময় নিয়ে যাবো। বলছে তুমি 3টেতে আনলে তাহলে কখন রান্না করবো আর কখন তোমায় খেতে দেবো। তো তার জন্য আমি আজকে নিজেই চলে এসেছি, আর ও মাংসর কথা অলরেডি দোকানে ফোন করে বলে রেখেছে। তো এখানে না বেশিরভাগ সবাই ভেজিটেরিয়ান, তো সেখানে আমরা প্রায়ই মাছ মাংস এগুলো আমাদের নেওয়া হয়, মাছটা একটু কম কারণ মাছ এখানে ভালো না, তো মাংসটা একটু বেশি নেওয়া হয়। আর এইদিকে এই যে দেখো মানে তাই তোমাদের দাদাভাই ফোন করে বলেছে, আর এই যে মানে বাচ্চাটাকে দেখছো ছোটো বাচ্চা, তো ও কী করছে, ঈশানি যখন মানে ঈশানির কাছে ও যখনই আসছে তখনই ঈশানি ওকে হাত দিয়ে বলছে মানে সরে যাও এরকম আর কি করছে। তো তার জন্য ওই ছেলেটা ওই যে পেছনে দেখো আন্টিটা বসে বসে সবজি বাজার করছে, তো ওই আন্টির কাছে গিয়ে ওর ছেলে বলছে যে ঈশানিকে ডাটো ডাটো মাম্মা উসকো ডাটো, মানে যতক্ষণ না ঈশানিকে বকছে ততক্ষণ যেন ওই ছেলেটার শান্তি হচ্ছে না, ঈশানিকে মানে বোকা দিতেই হবে, কেন না ওকে হচ্ছে ওই মানে ঈশানি হচ্ছে বলেছে তুমি সরে যাও, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এত হাসি লাগছিল, ওদের কাণ্ড দেখবো না বাজার করবো এই ভাবছি। তো আমি এখানে ওই সবজি দোকানে এসে পেঁয়াজ আলু একটুখানি রসুন আর তোমাদের দাদাভাইয়ের কথা মতো বাঁধাকপি নিয়েছি, কারণ ওর নাকি বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, আগের দিন আমার হাতে রান্না খেয়ে বলেছে, তো তার জন্য ওইগুলো নিয়েছি। আর হ্যাঁ টমেটো নিয়েছে, এখান থেকে বেরিয়ে গিয়ে দোকানে গিয়ে আবার মাংস নিয়েছি, ওই দোকান থেকে একটুখানি পনির নিয়েছি, আর হচ্ছে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কারণ বিরিয়ানি খাবো আর বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমার একদমই জমে না, তো তার জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, মানে নিয়ে তারপরে হচ্ছে আমরা বাড়ি ফিরেছিলাম আর কি। তো আমার সাথে আর তোমরাও অনেকেই প্রশ্ন করো দিদিভাই তোমার ক্যামেরা কে ধরে দেয়, যেমন ধরো এই মুহূর্তে আমি তো ওই দিকে রয়েছি আর তোমাদের দাদাভাইও নেই, তাহলে ক্যামেরা কে ধরে দিচ্ছে। আসলে যে দিদিভাইটা আমাদের সাথে গেছে ওই দিদিভাইটাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, তাই ধরে দিয়েছে, এরকমটাই হয়। আর নাহলে কিন্তু তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় আমাকে হেল্প করে আর কি।
আর এই যে দেখো পনির নিয়ে এসেছি, তো দুপুরবেলা ভাবছি যে মানে আমি অনেকদিন শরীর টরীর খারাপ থাকার জন্য ভীষণ দুর্বল হয়ে যাচ্ছিলাম, তো তার জন্য ভাবলাম মানে ডাক্তার এখানে বলেছে পনির টনির খেতে আর কি, তো তার জন্য এই যে এসে একটুখানি হালকা তেল দিয়ে পনিরগুলো হালকা করে একটু ভাজবো, ভেজে আমি আর ঈশানি করে খেয়ে নেবো। কারণ তোমাদের দাদাভাই যতক্ষণ না আসতো আমি না সেই সকালে ব্রেকফাস্ট করার পরে একেবারে তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করতাম যে ও যখন আসবে তখন খাবো, ও না আগে আগে তবুও তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসতো, এখন দেখি কোনোদিনও আসে সাড়ে চারটা, কোনোদিনও আসে পাঁচটা, তো এরকমও আর কি সময় লাগিয়ে ফেলে। তো ওই যে সারাদিন একটা গ্যাপ রয়ে যায় তার মাঝখানে এত কাজ বাচ্চা, তো তার জন্য না মানে না খেয়ে খেয়ে এরকম অবস্থাটা হচ্ছিলো। আগের দিন অনেকেই কমেন্টও করেছে দিদিভাই একটু রোগা হয়ে গেছো আগের থেকে, হ্যাঁ গো ওই মাঝখানে বেশ শরীর খারাপ ছিল তো তার জন্য একটুখানি রোগা হয়ে গেছি, ও কোনো ব্যাপার না চলো কোনো অসুবিধা নেই পরে পরে হয়তো ঠিক হয়ে যাবে, আর এমনিতেই এখন আপাতত ঠিক আছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো তার জন্য ওই যে দেখো পনির ভাজছি বলি দুপুরবেলা অন্তত হালকা করে আমি আর ঈশানি খেয়ে নিই, তো তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো আর কি। তো তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করতে চাই, কি জানো তো এই কোয়ার্টার নিয়ে, মানে কোয়ার্টার হচ্ছে ছাড়বো এরকমই প্ল্যানিং চলছে, মানে কোয়ার্টারটা আমাদেরকে ছাড়তে লাগবে। তো কেন ছাড়তে হচ্ছে কি ব্যাপার সেটা তোমরা মানে তোমাদেরকে বলছি শোনো, এই কোয়ার্টারটাতে অনেক সমস্যা, সব থেকে বড়ো সমস্যা যেটা মানে সকালে যখন কাচড়ার গাড়ি আসে না তখন এই ওপর থেকে নিচে গিয়ে কাচড়া যখন দিতে যায় ঈশানিকে একহাতে কোলে একহাতে ওই অতখানি মানে কাচড়ার জিনিসপত্র নোংরা নিয়ে প্রচণ্ড কষ্ট হয় ওঠানামা, তারপরে ধরো এই যখন সবজি বাজার টাজার করতে হয় তো তখন হচ্ছে গিয়ে ওই সবজি বাজার এক হাতে থাকে এক হাতে ঈশানি, মানে মাঝে মধ্যে একটু বেশি ঠেসি নিয়ে আসা হয় তো তাই এরকম আর কি হয়ে যায়। আর এই যে দেখো পনির ভাজা হয়ে গেছে আমি আর ঈশানি খাবো, শুধু এই কারণগুলো না তার সাথে সাথে রয়েছে যেমন জামা কাপড়ের সমস্যা, মানে জামা মেলার সমস্যা, এটা আমি আগেই বলেছি যে যখনই জামা মিলতে যাব তখনই হচ্ছে গিয়ে কি হয় মানে নিচে জামাতে জল পড়বে, 50 বার গিয়ে গিয়ে মানে একটা কাজের পেছনে 10 বার থাকতে হয়, জামা গিয়ে 50 বার নিচড়াও ফেলো এই সেই এই সমস্যাগুলো, তারপরে অতিরিক্ত উপরে ব্যালকনিগুলো মানে ভাঙা ভাঙা, আমাদের কোয়ার্টার যেটা রয়েছে এর আগে কারা ছিল জানি না তো পুরো একদম মানে দেওয়াল ঝাঁঝরা করে রেখেছে চারিদিকে ফুটো ফুটো দেওয়াল, এখান থেকে একবার খসে পড়ে ওখান থেকে খসে পড়ে, সব থেকে কষ্ট মানে বাচ্চা নিয়ে ওপর নিচে এই সমস্যাটার জন্যই। আরও বিশেষ করে হচ্ছে বলা হয়েছে ইউনিটে আর তারপরে আমাদের সামনের কোয়ার্টারে যারা ছিল ওরা হচ্ছে গিয়ে কোয়ার্টার খালি করে দিয়েছে আর কি, ওরা চলে গেছে, তো ভাবলাম আর ওটা সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোর, তো তার জন্য হচ্ছে গিয়ে ভাবলাম যে ওইখানে আমরা চলে যাই, ওখানে ওদের ব্যালকনিটাও অনেকটা বড়, একটাই ব্যালকনি হলে কী হবে অনেকটা বড়, ঈশানির পড়ে যাওয়ার ওখানে কোনো ভয় নেই, আর কোয়ার্টারটা অনেকটাই ভালো। আর তারপরে হ্যাঁ আমাদের কোয়ার্টারে আরও সমস্যা যেটা বাথরুমের ওই জায়গাটাতে অনেকটা ভাঙা আর কি, তো জল পাশ হওয়া খুব কষ্ট, এমনকি বাসনপত্র ধোয়ার পরেও যে ফট করে মানে একসাথে ঝটঝট করে বাসন ধোবো সেটাও হয় না, নিচ থেকে বার বা জল বেরিয়ে আসে, এরকম মানে নানান সমস্যা আর কি। আর এই সাইডের যে কোয়ার্টারে হ্যাঁ ট্যাঙ্কিগুলোও ছোটো ছোটো তাই জলও তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তো আর যেই সাইডটাতে মানে খালি হয়েছে কোয়ার্টারে ওই দিকটাতে নাকি সব কিছুই ঠিকঠাক, যেহেতু আর 2 মাসেরই ব্যাপার ছিল তো তার জন্য ভাবলাম যে কিছুই বলবো না মানে এখানেই থেকে যাবো, বাট তারপর ভাবলাম যে না 2 মাস হলেও অনেকটা টাইম আমাদেরকে থাকতে লাগবে, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো চলো আমরা তাহলে ওই সাইডে চলে যাই, আর শুধু এই সাইড থেকে উল্টো সাইডের কোয়ার্টারেই তো যাবো, বেশি সেরকম একটা ঝামেলা হবে না। আমি দেখো বাজার থেকে মাংস কিনে এনে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম, তারপর ওই যে ম্যারিনেশন ভালো করে নিয়েছি সব কিছু মশলাপাতি দিয়ে, তোমরা তো জানেন কী কী লাগে তো সেগুলো সব দিয়ে নিয়েছি, আর এখন যে দেখো আলু ছাড়াতে বসেছি কারণ মাংসের জন্য আলু লাগবে, প্রথমে ভাবলাম যে আলুটা সুন্দর করে মানে ভেজে তুলে নেব, তারপরে মাংসের দিকে কষাবো আর ভাত বসিয়ে তারপরে যেভাবে বিরিয়ানি বানাই আর কি সেইভাবেই বানাইবো। তারপরে তোমাদের দাদাভাই তো কোয়ার্টারে অনেকটা কম সময়ের জন্য আসে, মানে ওই প্রতিদিন ধরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্যই ও কিন্তু কোয়ার্টারে আসতে পায়, এইবারে যখন নাইট ডিউটি না থাকে 6 দিন পরপর তখন ও মানে 2 দিন হয়তো ছুটি পায় এরকম ব্যাপারটা হয়, তো তার জন্য ওই সারাদিন বাচ্চাকে নিয়ে একা একা। আর আমার যে পড়োশি যে হয়েছে মানে আমার উল্টো দিকে যারা রয়েছে বা এই কোয়ার্টারে যে ধরো ওই কোয়ার্টারে টোটাল 6টা ফ্যামিলি রয়েছে, তার মধ্যে একটা ফ্যামিলির সঙ্গে আমার যার সঙ্গে ভালো বন্ধুত্ব ভালোভাবে আমার সাথে কথাটা বলে, তো তারা হচ্ছে নিচে রয়েছে, তো সেই ওপর নিজ ওপর নিজ এরকম হয়, আরেকজনের সঙ্গে যার সাথে আমার ভালো পরিচয় মানে কথাটা বলে সে হচ্ছে উল্টো দিকে রয়েছে, ওই যে কোয়ার্টারটা খালি হয়েছে তারই সামনের কোয়ার্টার, তো আমার অনেকটা সুবিধাও হবে ধরো কখন আমাকে নিচে আসতে হবে, ওই দিদিটাকে ঈশানিও খুব পছন্দ করে তো যদি মানে ঈশানিকে একটু দেখে নিলে আমি হয়তো নিচে চলে আসতে পারবো, তারপর আমরা বাজার করতে গেলেও যেহেতু ওই দিদির ছেলেটা একটু বড় তো তার জন্য হচ্ছে গিয়ে মানে ধরো ঈশানিকে সাধারণত ওই দিদিটাই কোলে নিয়ে যায়, আমি সবজিপাতি এইসব এইসব হাতে করে নিয়ে আসি, এরকম ব্যাপারটা হয়, অনেক সুবিধাও হয়। তারপর কী বলো তো
একা একা তো বাঁচা মুশকিল না। আর আমি এমনই একটা মানুষ যে কথা না বলে থাকতেই পারি না, আমি কথা বলতে মানুষের সঙ্গে মিশতে ভীষণই ভালোবাসি এরকম আর কি। তবে একবার আঘাত পেলে, কষ্ট পেলে মানে সাইড কেটে নিই এরকম। তো যাই হোক, ওই আর কি, অনেকগুলো কারণ আছে। সব থেকে ওই যে বললাম বেশি কষ্ট, ঈশানীকে নিয়ে ওঠা নামা প্রচণ্ড কষ্টের একটা ব্যাপার। তো আর আমার উল্টো দিকে যে মানুষগুলো রয়েছে তারাও মানে খুব একটা সুবিধাজনক নয়। কি বলবো, এতটাই ব্যস্ত, এতটাই ব্যস্ত, ভিডিও আর কিছু করিনি। একদিক থেকে টাইম হয়ে গেছে তোমাদের দাদাভাই এসে খাবে, আর তোমাদের দাদাভাই আমার বকা দিচ্ছিল যে এবার থেকে তুমি দুপুরবেলাতে করে ব্লগ চালবে, সন্ধ্যাবেলা আর ব্লগ দিও না, তো দুপুরবেলা ব্লগ দেবে। তো আমার কাল থেকে যেহেতু এডিট করা হয়নি, আমি একদিকে রান্না করছি, একদিকে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করছি, মানে এই করতে গিয়ে মানে কত যে দেরি হয়ে গেল, মানে কত দেরি না, মানে টাইমে তো সবকিছু করেছি, মানে ভিডিও শুট করে নি, আমার কথা জড়িয়ে যায় না, এত বেশি স্পিডে কথা বলি। যাই হোক, এইদিকে যে মাংসটা দেখো আমি কষাতে তুলে দিয়েছি, এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপর দেখি দেখো এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, মানে অলরেডি ভাতে জল গরম হয়ে ফুটতে উঠেছে, মানে সবাই মাত্র চালটা দিয়েছি আর কি। তোমরা তো সবাই বিরিয়ানি করতে জানোই, আমি নতুন করে কি শেখাবো বলো, মানে কি বলবো, বিরিয়ানি বানাতে গিয়ে কেলেঙ্কারি ঘটে গেল। কি হয়েছে জানো, আমি হঠাৎ বলছি কি হলো গ্যাসটা এরকম মানে ধপধপ ধপধপ করছে বন্ধ হবে বলে, তখন বলছে হাই হাই এরকম পরিস্থিতি কেন, তারপরে মনে পড়লো তারপরে গ্যাস শেষ, আমরা জবে থেকে এসেছি সিলিন্ডারটাই জ্বলছিল, গ্যাস শেষ। তো তখন আমাদের দাদাভাই সাথে সাথে বললো তুমি এক কাজ করো, মানে সিলিন্ডারটাকে শুইয়ে দাও তাহলে হবে, আর সাথে সাথে এই যে দেখো এখানে সিলিন্ডারটাকে আমি শুইয়ে দিয়েছি, শোয়ানোর পরে তারপরে আবার মানে আগুনটা জ্বলছে ঠিকঠাক করে, তাও মানে যে স্পিডে জ্বলে মোটামুটি আর কি। আমি শুধু বলছি রান্নাটা হয়েছে, বিরিয়ানি করতে আর বেশিটা লাগবে না, মানে মাংস এদিকে সেদ্ধ হয়ে গেছে, শুধু হয়ে গেছে চালটা ফুটলে আর একটু ভাত দিয়ে দিলে হয়ে যাবে, আমি নিজেই বুঝতে পারছি না আদৌ বিরিয়ানি খেতে পারবো না, ওই ভাত আর মাংসই খেতে হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানে এরকম সব সময় এরকম হয়, কিছু না কিছু একটা ব্যাঘাত ঘটবেই ঘটবে জীবনে, মানে শান্তি নেই। কত শখ করে ভাবলাম আমার বরকে বিরিয়ানি খাওয়াবো, আমার বর আবার এমনিতে বিরিয়ানি পছন্দই করে না আমার হাতে ছাড়া, মনে হচ্ছে না আজকে আর বিরিয়ানি খেতে পারবো। আমি এই যে দেখো সিলিন্ডারটা নিয়ে এরকম ভাবে গড়াচ্ছি, আর তারপরে ওইদিকে ওই যে এখানটাতে গ্যাস জ্বলছে, তাও মানে গ্যাসের অবস্থা খুবই খারাপ, এক্ষুনি বন্ধ হবে হবে এরকম, খুব খারাপ লাগছে আমার বিষয়টা। এইভাবে একটু সিলিন্ডারটাকে হালকা হালকা করে গড়াচ্ছি, কি রিস্ক নিয়ে রান্না বলো তো। আমি শুধু এটা ভাবছি বিরিয়ানি না হোক অন্তত মানুষটা সে খেতে পাক, ভাতটা ফুটে থাক, মাংসটা হয়ে থাক, অন্তত মানুষটা সে যেন খেতে পায়। এই হচ্ছে গ্যাসের অবস্থা, ওই দেখো গ্যাসটা নিভবে 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 এরকমটা করছে, ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ, আর আমি কি করছি দেখো, এই দেখো অবস্থা ফুল স্পিড, অথচ এই দেখো রান্না মোটামুটি মাংসটা তবু হয়ে গেছে, চলো মাংস খেয়ে কাটিয়ে দেবে, কি করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি আজকে দোকানেও গেছিলাম মুড়ির খোঁজ করছিলাম, জানো বললো যে না মুড়গুলো এখনই সন্ধ্যেবেলা এলো দেবো, কি যে হবে ভাত হয়নি মনে হয়। ব্যাস ঘন্টি বেজে গেছে, এই হচ্ছে মাংসটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না মাংস কিন্তু ভালোভাবে মানে একদম সেদ্ধ থেকে শুরু করে মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। সমস্যা হচ্ছে এই ভাতটা, আজকে যদি প্লেন ভাত করতাম তাও ভালো ছিল, ভাতও মোটামুটি হয়েছে, দেখাই যাক কি হয়, আমি দেখাবো তোমাদের। এই যে দেখো আমার কপালটা ভালো বলে ভাতটা মোটামুটি হয়েছিল, জানো যতটা মানে অবস্থায় বন্ধ করার কথা ততটা হয়েই গেছিলো। এই যে দেখো কি গরম রে, এই যে আর একটু যদি হয়ে যেত তাহলে ভাতটা পুরোপুরি হয়ে যেত, আমি তবু ঢাকা দিয়ে এইভাবেই রাখি, দেখি যদি হয়, তো আর নেই। এই দেখো ভাত ঢাকা দিয়ে দেওয়া ছিল বলে ভাত কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই ভাত হয়ে গেছে। যাই হোক অন্তত ভাত আর মাংস তরকারি তো খাওয়াতে পারবো,
এত ঘটনা ঘটার পরে তোমাদের দাদাভাই আমার মনে করিয়ে দিল ঈশানির তো ছোট ওভেনটা রয়েছে, ওটাতেই আপাতত যেটুকুনি বাকি রয়েছে বানিয়ে ফেলো। তাই আমি ভাবলাম ভাতটাও অনেকটা ফুটে গেছে, তবুও চলো কোনো ব্যাপার না, হালকা করে একটু দম দিয়ে নেবো, মানে যেখানে একটু 15 মিনিট হয়তো দম দিতে লাগতো সেখানে নাহলে 5 মিনিট দেবো। যাই হোক, নেই মামার চেয়ে কানা মামা ভালো, এইভাবেই একটুখানি খেয়ে নেবো, তো এরকমটাই ভেবে এই যেখানে বসিয়েছি। আর তখন ওই যে কথাটা বলছিলাম, মানে আমাদের সামনে যারা রয়েছে কি বলতো, মানে আমি এই যে মাঝখানে যখন বমি টমি করছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, তখন যে কেউ একটু আমার কাছে আসবে সেরকমটা আর কি হয়নি। ঈশানীকেও সামলে, নিজেকে সামলে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছিল। তো ওই সাইডে থাকলে ওই দিদিটা খুবই ভালো, মানে ওই দিদিটারও সেরকম বন্ধু কেউ নেই আর আমারও নেই, তো বেশ ভালোই। আর ফ্যামিলিও ভীষণই ভালো, কারণ দেখো একটা ফ্যামিলি কেমন হবে তাদের সঙ্গে মেশাটা, মানে সেটা একটু এই ফৌজে এই জায়গাতে ডিপেন্ড করে। তো যাই হোক, চলো আমি এখন এখানে বিরিয়ানি রান্না করতে থাকি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী আরও একটি সুন্দর ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই।